হ্যালো ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি দেখাতে যাচ্ছি আপনাদের ফ্রাইড রাইস করে। এটা আমার স্টাইলে আমি করি, যা বাচ্চাদেরও খুব পছন্দ হবে আশা করি। আমার বাচ্চাদের খুবই পছন্দ হয়। তো এর জন্য যা যা উপকরণ লাগছে আমি এটা সেটা বলছি আপনাকে। হলো পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী। এখানে দুটা কিউব নিয়েছি আমি, চিকেন কিউব, চিকেন স্টকের কিউব। এগুলো বাজারে পাওয়া যায়, আমি এইটা ইউজ করেছি। এটার মধ্যে এভাবে প্যাকেট করা থাকে ছোট ছোট, ওটার মধ্যে এই প্যাকেটে দুটো করে কিউব থাকে। তো এই দুটো কিউব আমি ইউজ করেছি এখানে। দুটো আস্ত কাঁচামরিচ দিব, আস্ত দিব, আমি এটাকে কাটবো না, কারণ বাচ্চারা খাবে ওদের ঝাল লাগবে, যার জন্য এটা আমি আস্ত দিয়ে দিব। আর এখানে নিয়েছি আমি লেবুর রস, ফুলকপি, বরবটি, বেল পেপার, রেড বেল পেপার, যা আমরা ক্যাপসিকাম বলতে পারি, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর। এখানে আমি কিছুটা সুইট কর্ন নিয়েছি, আর এটা ডিম আগেই ভেজে রেখেছি। এখানে আমি চারটা ডিম ভেজে রেখেছি, ভেজে এভাবে ছোট ছোট পিস করে রেখেছি। আর এই হলো আমার ভাত, এটা গতকালকের ভাত ছিল, যা আমি ভাতগুলো হাত দিয়ে ভেঙে নিয়েছি, যাতে কোনো মানে জোড়া না লেগে থাকে, দলা দলা থাকে, ওইটা আমি ভেঙে দিয়েছি ভাজার সময়, যেন ইজি হয়। তো আসুন আমরা শুরু করি। আরে হ্যাঁ, এখানে আমি তেল দিয়েছি, তেল দিয়েছি আমি এখানে 2 টেবিল স্পুন। আমি এইরকম টাইপের প্যান ইউজ করি ফ্রাইড রাইস করার জন্য, তো আমার জন্য একটু ইজি হয়, আপনারা চাইলে কড়াইতেও করতে পারেন। তো যাই হোক, আমি স্টার্ট করছি। আমাদের তেল গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দিব কিছু করে রাখা পেঁয়াজ, আদা রসুন কুচি, তারপর হালকা একটু ভেজে নেব। চুলার তাপটা মিডিয়ামে রাখবেন, চুলার আগুনটা। পেঁয়াজটা যখন আমি বেশি ভাজবো না, এইভাবে যখন একটু নরম হয়ে আসবে পেঁয়াজ রসুন গুলো একটু নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে দুটো কিউব করে কিউব গুলো আমি একটু ভেঙে দিয়ে দিব। তারপর আস্তে আস্তে করে সবজিগুলো দিব, বাঁধাকপি কুচি, গাজর কুচি, বরবটি কুচি, রেড পেপারস, আপনাদের বাড়িতে যা যা ভেজিটেবল থাকে আপনারা দিতে পারেন, শুধু ঢেঁড়স বাদে। আলু চাইলে আলুও দিতে পারেন, ব্রকোলি থাকলে ব্রকোলি, আর পেপারসগুলোর মধ্যে আপনি 3টা কালারের পেপার পাওয়া যায়, ওই বিভিন্ন কালারের পেপারসও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। একটু ভেজে নেব, তারপর এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। এখানে আমি আগেই রেখে দিয়েছি আমার স্বাদ অনুযায়ী লবণ, আর সুইট কর্নগুলো আর ব্ল্যাক পেপার। ভেজে আমি একটু নাড়বো, চুলার তাপটা আমি কমিয়ে রাখবো। কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব ভেজিটেবলটা একটু নরম হওয়ার জন্য। তারপর 3-4 মিনিট রাখলেই হবে আশা করি, আর চুলার তাপটা একটু কমিয়ে রাখবো। সেদ্ধ হয়ে যাওয়ার পর
আমরা ডিম, তারপর লেবুর রস, কাঁচামরিচ, আর ভাতটা মিশিয়ে ফ্রাই করে নেব। একটু নেড়ে দেখি সিদ্ধ হলো কিনা। সবজিগুলো এখনো সিদ্ধ হয়নি, আমি চেক করে নিলাম, আবার একটু ঢেকে রাখবো। আমি বেশি সিদ্ধ করব না, একটু শক্ত শক্ত রাখবো, দেখতে সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। বেশি সিদ্ধ হয়ে গেলে, গলে গেলে ভালো লাগবে না। হালকা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব লেবুর রস। কাঁচামরিচ একটু নেড়ে দিই। আপনারা চাইলে এর মধ্যে একটু আজিনা মতো বা টেস্টিং সল্ট যাকে বলে ওইটা দিতে পারেন সামান্য, আর সামান্য চিনি দিতে পারেন। আর এখন মিশিয়ে নিব ভাত ভেজে রাখা ডিমগুলো। একটু ভেজে নেব, চুলার তাপটা একটু বাড়িয়ে দিব। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ভাতটা মিশিয়ে নিব। দেখতে কত কালারফুল হয়েছে, বাচ্চারাও পছন্দ করবে, এতে করে বাচ্চাদের সবজিও খাওয়া হবে, ওদের পছন্দ মতো খাদ্য পেলে ওরা খুবই ভালোবাসে খাবার। আশা করি বাচ্চাদের পছন্দ হবে, এটা বাচ্চাদেরই খেতে হবে কোনো কথা না, বাচ্চা বড়রা সবাই খেতে পারবে। আর ঝালটা তখন যদি শুধু বড়রা খায় তখন ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আমার তো বাচ্চাগুলো, আমার বাচ্চারা খাবে, যার জন্য আমি দুটো কাঁচামরিচ আস্ত দিয়েছি, ঝালটা তেমন দেয়নি, শুধু গোলমরিচের গুঁড়ো, ওই তো টুকু ঝাল ওরা খেতে পারবে। তারপর এখানে আমি ভাতগুলো ঢেলে দেব। ভাতটা দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভাতটা ফ্রাই হতে দেব। ভাজা হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ ভেজে তারপর আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। দেখতে খুবই সুন্দর লাগছে, কালারফুল হয়েছে, আশা করি আমার বাচ্চাদেরও পছন্দ হবে। আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আর প্লিজ আপনারা শেয়ার করবেন আমার ভিডিওস, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার চ্যানেলটা, আর পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো নতুন আপলোড, যখনই নতুন ভিডিও আপলোড করব আপনারা আপনারা প্রথমে পেয়ে যাবেন। এটা ভাতটা ভাজা হয়ে গেছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ,
তারপর আমি ঢাকনাটা খুলে পরিবেশন করব। নাইস করে সাজিয়ে আপনারা পরিবেশন করতে পারেন শসা টমেটো দিয়ে। তো এই যে হয়ে গেল আমাদের ভেজিটেবল ফ্রাইড রাইস, যা আপনাদের বাচ্চাদের ভালো লাগতে পারে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাকে জানাবেন কেমন লাগলো বাচ্চা, আপনাদের বাচ্চাদের যদি খাবার ওরা কি পছন্দ করলো। এটা আমি প্রেফার করি কারণ হলো এর মধ্যে বিভিন্ন রকম সবজি আছে, তো এভাবে করলে বাচ্চাদেরও সবজি খাওয়া হয়ে যাচ্ছে আর ওদেরও পছন্দ মতো হয়ে গেল। তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য। তো আবার দেখা হবে, ভালো থাকবেন। তো এখন যাই, বাই বাই।